আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি শুধু একটি রেসিপি দেখাবো, এটা হলো হায়দ্রাবাদের বিরিয়ানি আমি বানিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। আর এই যে আমার সবগুলো উপকরণ, এখন এই যে এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়িত্রী, তারপরে গরম মশলা। আমি এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে আমি এখানে প্রায় রান্নার তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচের চেয়েও একটু বেশি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর যেহেতু আমার মাংসের পরিমাণটা একটু বেশি, এটা আমি মাটন নিয়েছি, এখন আমি দিয়ে দিব 4-5 ফালি দারচিনি, এলাচ 7-8টা, লং 7-8টা, 7-8টা গোলমরিচ, 4টা তেজপাতা, জয়ফলের বেস্টটা নিয়েছি 1টা জয়ফলের, আর জয়ত্রিক নিয়েছি 3-4টা মতো। এখন আমি মশলার সাথে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের সাথে ভাজা একটা ফ্লেভার আসবে, অনেক সুন্দর একটা মশলাটা দিয়ে ভাজলে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। আর এই তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব মাটনটা। মাটনটা দিয়ে আমি একে একে সবগুলো মশলা অ্যাড করব। এই তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। এই তো দেখেন আমি কিভাবে মাংস আর পেঁয়াজে যে মশলাটা দিয়েছি এটা অ্যাড করে নিতেছি। এই পর্যায়ে দিয়ে দিব এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রসুন, রসুনের পেস্ট, তারপরে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, দিয়ে আমি মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই তো মাংসের সাথে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। আর এই পর্যায়ে আমি আরও অনেক উপকরণ অ্যাড করব, আপনারা আমার সাথে থাকেন, আমি দেখে দিতেছি কি কি উপকরণ এই হায়দ্রাবাদের বিরিয়ানিতে লাগে। এই পর্যায়ে দিয়ে দিব লাল মরিচের পাউডার 1 টেবিল চামচ পরিমাণ, তারপরে দিব ধনিয়ার পাউডার 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে দিব আমি স্বাদমতো লবণ দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিক্স করব। এই তো আমি মাংসের সাথে মশলাগুলো মিক্স করে নিতেছি। মাংসের সাথে মিক্স করে তারপরে আমি আরও উপকরণ অ্যাড করব। আর এই সব উপকরণ ঘরে থাকা উপকরণ, অবশ্যই সবার ঘরে এই সব উপকরণগুলো আছে, এগুলো বাহির থেকে কিছুই নেওয়া লাগেনি, সব কিছু আমার রান্নাঘরেই ছিল। এই পর্যায়ে আমি দিয়ে দিব এটাতে রেডিমেড মানে হায়দ্রাবাদী বিরিয়ানির মশলার 2 টেবিল চামচ পরিমাণের, এটা আপনারা চাইলে স্পেশাল একটা মশলা ঘরে তৈরি করে নিতেও পারেন, আমি অবশ্য তৈরি করি না, আমি এটা রেডিমেডটা ইউজ করেছি। আর দিব এখানে 4-5টির মতো কাঁচামরিচ, বড় বড় করে আমি ফালি করে রেখেছি, ওইটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মাংসের সাথে মিক্স করে নিব। আর এই তো মাংসের সাথে সব উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিব এখানে 1 কাপ পরিমাণ টক দই, আর 1 কাপ পরিমাণ এই তো টক দই দিয়ে দিতেছি। এখন দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। আর এখানে দিয়ে দিব এখানে 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি মিক্স করে নিয়েছি, পানিতে মিক্স করে আমি দুধটা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা লিকুইডটাও দিতে পারেন, কিন্তু আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব।
যে আমার কষানোর জন্য মাংসটাকে প্রায় 25 মিনিটের মতো সময় লাগবে। আর এই মাংসটা আমি 90% সিদ্ধ করে নিব, আর 10% আমি বাফে রাখবো, তখন মাংসটা সিদ্ধ হবে। এখন আমি ডেকে প্রায় 25 মিনিটের মতো রান্না করব। আর মাংস থেকে পানি উঠে এসেছে, আর আমি এখানে পানি ইউজ করি নাই, টক দই আর দুধ ইউজ করি। এই তো মাংসটাতে পানি বেশি উঠেছে, আর আমি এই পর্যায়ে কিছু পুদিনা পাতা দিয়ে দিব, দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর জন্য আমি কোনো পানি ইউজ করি নাই, এই মাংসের গায়ে যে পানি ছিল ওই পানি দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিব আরো কিছু পুদিনা পাতা, ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা অবশ্যই এই বিরিয়ানিতে লাগবে, পুদিনা পাতা আর ধনিয়া পাতা। সিদ্ধ করার জন্য আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি, আর আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে শাহী জিরা 1 টিস্পুন পরিমাণ। আর আপনারা চাইলে শাহী জিরাটা এর সাথেও দিতে পারেন, মাংসটা মাটনের সাথেও দিতে পারেন, মাংসের সাথেও দিতে পারেন। আমি চাউলের সাথে দিলাম, এই পর্যায়ে আমি দিয়ে দিব চাউলটা। এটা আমি এখানে 1 কেজির পরিমাণ চাউল নিয়েছি, আর চাউলটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিটের জন্য। এখন আমি এই পর্যায়ে চাউলটা দিয়ে রেখেছি। 2টা বড় আটা মাত্রই আমি চাউলটাকে ফুটিয়ে ফেলবো, দিয়ে টেস্টি মেরে চেপে নিব। চাউলটাকেও আমি 80% মতো সিদ্ধ করে নেব। পর্যায়ে এখানে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্না তেল। তেলটা দিলে চাউলটা একটু সাথে একটা লাগে না, বাটটা একটা গায়ে একটা লাগে। দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লবণ, যেহেতু আমি মাংসের সাথে লবণ দিয়েছি তার জন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর এই যে বাটটা কিন্তু বলক এসে গেছে, চাউলটা প্রায় 90% মতো সিদ্ধ করে নিলাম। আর চাউলটা 2 সাইডে সিদ্ধ হয়ে যাবে, মাঝখানে একটা দানা মতো থাকবে। এই পর্যায়ে আমি চাউলটাকে সেকে নিব একটা স্টিমারে। এই
যাই বাটটাকে এইভাবে চেপে চেপে দিয়ে দিব তারপর আমি আর কিছু উপকরণ ওর সাথে অ্যাড করব আর এটা আমি এখন আরো 5-7 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব আমি একটি মোটা তাওয়ার উপরে এটাকে বসিয়ে দেব যা যা উপকরণ দিয়েছি সবগুলো দিতে হবে হায়দ্রাবাদের বিরিয়ানির মধ্যে আর এই উপকরণগুলো সবার রান্নাঘরে থাকে কম বেশি এটা কোনো এক্সট্রা না শুধু এক্সট্রা আমি এটা দিয়েছি এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু আলু আলুটা বাতির ভিতরে দেওয়া যায় আর আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে একটু ফুড কালার দিয়ে ভেজে রেখেছি এখন আমি পর্যায়ে এই যে আলুগুলো দিয়ে দিতেছি প্রায় 8-10টা মতো আলু দিব আর আলুটা আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে আলুটা বিরিয়ানিতে আলু লাগবেই ফুড কালার রেডি করে রেখেছি অরেঞ্জ ফুড কালার
দেখে এটাকে 5 মিনিটের জন্য 5-7 মিনিটের জন্য রান্না করব। রেডি হয়ে গেল আমার হায়দ্রাবাদের বিরিয়ানিটা। এখন আমি পরিবেশন করে নিতেছি। আর এই যে কতটা ক্রিসপি, সফট এবং অনেক সুন্দর হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়।